আমাদের এই বিশ্বে দেশের সংখ্যা প্রচুর, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য ঘটনাবলী বা বিভিন্ন অজানা তথ্য আমাদের সবসময় খেয়াল রাখা সম্ভব হয় না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশ্বের ক্ষুদ্রতম দেশ, বৃহত্তম দেশ ইত্যাদি অতি সাধারণ তথ্যগুলি আমরা সংগ্রহ করে রাখি। তাই বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি এই সম্পর্কিত প্রশ্ন করলে অনেকেই উত্তর দেবেন যে বিশ্বের সবথেকে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। কিন্তু আপনি কি জানেন, ভৌগোলিক পর্যবেক্ষণ বলছে ভ্যাটিকান সিটির থেকে আরো একটি ছোট্ট দেশ আমাদের এই পৃথিবীর বুকে অবস্থান করেছে। জেনে অবাক হচ্ছেন তো? আজ এই সব ছোট দেশটির সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তবে চলুন শুরু করা যাক। জানা যায় পৃথিবীর সবথেকে ছোট এই দেশটির নাম হলো প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। সংক্ষেপে এই দেশটিকে বলা হয় সিল্যান্ড। ইংল্যান্ডের সমুদ্র তীর থেকে 10 কিমি দূরে অবস্থিত বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম দেশ হিসেবে চিহ্নিত হওয়া এই সিল্যান্ড। এই দেশটিকে আবার মাইকোনেশনও বলে অভিহিত করা হয়ে থাকে। দেশের আয়তন 550 স্কোয়ার মিটার। ইংল্যান্ডের উত্তর সাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত এই দেশের নিজস্ব পতাকা, রাজধানী, পাসপোর্ট, মুদ্রা, রাজা রানী, জনগণ সবকিছুই রয়েছে। এই দেশের মুদ্রার নাম সিল্যান্ড ডলার। শুধুমাত্র এই দেশের অভ্যন্তরে ছাড়া বাইরের আর কোনো দেশে এই মুদ্রা চলে না। এই দেশের ভাষা হলো ইংরেজি। আর এই দেশের জনসংখ্যা কত তা জানলে স্বাভাবিকভাবেই অবাক হতে হয়, কারণ এই দেশের জনসংখ্যা হলো মাত্র 27 জন। এই দেশের ইতিহাস সম্পর্কে জানা যায়, এটি আসলে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনার প্রতিরোধকে রুখতে ব্রিটিশ সেনাবাহিনী এটি বানিয়েছিল। পরবর্তীকালে এটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। জানা যায় 1967 সালে 2রা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডাজ রায় বেটস এবং তার পরিবার এই জায়গাটির স্ব অধিকার গ্রহণ করেন। তারাই এই স্থানটিকে মাইক্রোরাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।